Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahilladzi hadana li hadza. Wa ma kunna linahtadiya laula an hadanallah. Wassalatu wassalamu ala rasulillah man la nabiyya ba'da. Huwa khuluqin azim wa rahmatul lil alamin. Wa kana khuluquhul Qur'an. Wa ala alihi wa ashabihi ajma'in walladzina ittaba'uhum bihsanin ila yaumiddin. Bangladesh bishwer ditiyo brihottomo muslim ekti rashtro Shadinotar purbo ebong shadinotottor Bangladesh aaj ekti kothin bastobotar sammukhin ar sei muhurti Bangladesh Jatiyo Mufassi Porishad Bangladesher Waizine Karam Mufassirine Karam der sarbobrihot ekti songothon ebong Islami Gobeshona Porishad o Islami Shiksha Unnayon Bangladesher uddyoge Bangladesher jatir bibek jekhane nishongkoch kotha bole sangbadikgon jatike socheton kore thaken সেই জাতীয় প্রেস ক্লাবে আজকের এই হল রুমে আয়োজিত উলামায়ে কেরাম ও পীর মাশায়েখের সহবস্থান ও সম্প্রীতি এই সম্প্রীতি সুদৃঢ়করণ সমকালীন প্রেক্ষিতে এই শীর্ষক জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি আয়োজিত এই প্রোগ্রামে সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের ওলামায়ে কেরামদের মাথার তাজ প্রবীণ আলিমিদিন কবি গবেষক লেখক দৈনিক ইনকিলাব পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব কবি রুহুল আমিন খান হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশে আলেমদের কাছে প্রিয় একজন মানুষ সচেতন রাজনীতিবিদ পরিচ্ছন্ন মানসিকতার একজন বিবেকবান সচেতন নাগরিক আমার জাতির গর্ব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ময়দানে একজন বীর মুক্তিযোদ্ধা জনাব জেনারেল ইব্রাহিম যিনি বাংলাদেশের বীর প্রতীক উপাধিতে আমাদেরকে গর্বিত করেছেন তার এই উপাধি সাথে সাথে বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশি ইসলামী হুকুমত এবং দ্বীন প্রচার প্রতিষ্ঠার আন্দোলনে আবহমান কাল ধরে যারা কাজ করেছেন তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহমান হাফেজাহুল্লাহ সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন জাতির বিবেক বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশের বিভিন্ন সময় সত্য এবং বাস্তব কথাকে উপস্থাপন করে একদিকে তাসকিয়ে নফসের পাশাপাশি যারা সমাজ সংস্কারে যথেষ্ট ভূমিকা পালন করে ঐতিহাসিক দায়িত্ব নিজেরা বিভিন্ন সময় পালন করেছেন ঐতিহাসিকভাবে বিভিন্ন দরবারে সম্মানিত পীর মাশায়েখ বিশেষ করে বাংলাদেশের আলেম গড়ার কারিগর মহতারাম ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বিশেষ করে সারসিনা দরবারের প্রতিনিধিবৃন্দ রয়েছেন চরমনাই দরবারে সম্মানিত প্রতিনিধিবৃন্দ রয়েছেন জৈনপুর মোকামিয়া ফুরফুরা এবং একেবারে সেই ফুলতলি থেকে নিয়ে সর্ব জনপদে যারা নিবিড়ভাবে জাতিকে কাজ করে যাচ্ছেন বিভিন্নভাবে তাসকিয়ে নফসের আমরা প্রতিটি দরবারে কড়া নাড়া দিতে চেষ্টা করেছি এবং তারাও যথেষ্ট সাড়া দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সামনে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম আমি
আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, ইসলামিক গবেষণা পরিষদ, ইসলাম শিক্ষা উন্নয়ন বাংলাদেশ থেকে। তার কারণ, আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটি বড় টার্নিং পয়েন্ট 2024 সাল। যে নদী হাড়ায় নিষ্পথ চলিতে না পারে, শত শত শৈবাল এসে ঘিরে ধরে তারে। ওলামায়ে কেরামদের অনৈক্য, সামান্য কিছু বিরোধ এবং মত পার্থক্যের কারণে সুযোগটি নিচ্ছে তাগুতি শক্তি, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম উম্মা, ইসলামী সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন, ইসলামী শিক্ষা এবং ইসলামী জীবন দর্শন। বলতে গেলে আজকে বিবেকের সেই জায়গাটি থেকেই এই আয়োজন। আমরা কি ঐক্য না হই, কমপক্ষে একটি জায়গায় তো থাকতে পারি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো ধৃষ্টতা আমি দেখাব না। মূলত আমরা যদি কোনো কোনো ক্ষেত্রে অনৈক্য থাকি, কমপক্ষে এইটুকু আমরা করতে পারি, সেটা হচ্ছে সহাবস্থান, একে অন্যের পাশাপাশি থাকব, শত্রুতা পোষণ করব না, এমন করব যে সম্প্রীতি আমরা দৃঢ় করতে চাই। তার কারণ আমার আপনার ঐক্য, এটাও নিঃসন্দেহে মুসলিম উম্মার মধ্যে যেমন আশার সঞ্চার করে, সাধারণ ইমানদারদের মধ্যে যেমন আশার প্রদীপ জ্বালায়, ঠিক তার পাশাপাশি ইসলামের সাথে যারা চিরন্তন সাংঘর্ষিক আচরণ করছে তাদের কলিজায় কাঁপন লাগে, আমাদের বিভক্তি তাদের আনন্দের খোরাক দেয়, আমাদের বিভক্তি তাদের কাজকে ত্বরান্বিত করে। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন, অনেক কষ্ট করে, শ্রম দিয়ে, নিজেদের অর্থ খরচ করে, কষ্ট করে আজকের এই সেমিনারে আপনারা উপস্থিত হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা আমাদের থাকবে অনিবার্য। পরিশেষে মিডিয়ার ভাইয়েরা, আপনারা আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরবেন কষ্ট করে, এজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং নিরন্তর কৃতজ্ঞতা থাকবে আপনাদের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমি শেষ কথাটা এভাবে বলি, যখন ঝড় শুরু হয় তখন দেখবেন মাকড়সাগুলো একটা আর একটার সাথে কামড়ে ধরে, তারপর একটা ছোট্ট বলের মতো তৈরি হয়। ঝড় এবং ঢেউ যতই হোক তারা ভাসতে থাকে, ঐক্য তাদেরকে বাঁচিয়ে দেয়। একটি পাটের ছোট্ট একটা আঁশ দিয়ে একটা ছোট্ট চড়ুই পাখিকেও বেঁধে রাখা যায় না, কিন্তু পাটের আঁশগুলো যদি একত্রিত হয়ে একটা রশি পাকানো হয়, তা দিয়ে বড় একটি হাতিকেও বেঁধে রাখা যায়। আমরা সবাই ওয়াইজ, বড় বক্তা, পরিশেষে শেষ পর্যন্ত আপনারা এই সম্মেলনে থাকবেন, আমাদের যদি কোনো ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন। ঐক্যের এই আহ্বান, একটি একজনকে তো দাওয়াত দিতে হবে, সেই দাওয়াতটি শুধুমাত্র আজকে আহ্বান করা হয়েছে। মূলত আমরা মিলে, সবাই মিলে একত্রে থাকব ইমানের ভিত্তিতে। মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা কাযালিকাল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কিবলাকে কিবলা মানে, এবং যারা আমাদের যবেহ করা প্রাণী খায়, তারাই হচ্ছে মুসলিম। অতএব এই রকম উদারতার ইসলাম আজকে কেন আমরা একে অন্যকে সহ্য করতে কষ্ট হয়, মনের এই দূরত্ব এবং জড়তাকে আমরা কাটিয়ে উঠতে চাই, আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। একটি ছোট ছোট দৃশ্য কি আমরা দেখতে পাচ্ছি, ওলামায়ে কেরামদের কথার জায়গাগুলো আজ মসজিদ থেকে নিয়ে জানাজা পর্যন্ত। ভালো করে দেখুন, মসজিদ থেকে নিয়ে ওলামায়ে কেরাম কি কথা বলবে, তাও যেন আজকে আস্তে আস্তে করে কণ্ঠ রোধের দিকে চলে আসছে। ময়দানে মাহফিল করতে গেলে অনুমতি এবং এই কথা বলবা, ও কথা বলবা, এটা লেখবা, ওটা লিখবা, এভাবে আসবা, এভাবে আসবা না, অনেক ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে। শেষ পর্যন্ত জানাজায়ও বাধার সৃষ্টি করা হয়। এই জায়গা
আজকে একজনের জন্য হলেও কালকে শতজনের জন্য তৈরি হবে। ঘুরে দাঁড়াবার সময় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জায়গায় যেন আজকের এই আয়োজন থেকে সর্বোচ্চ ভূমিকার একটি নির্দেশনা নিয়ে আমরা যেতে পারি এবং এ জমিন যেন আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহর ওলিদের জন্য মসজিদ মাদ্রাসা এবং খানকার জন্য উন্মুক্ত থাকে কেউ যেন বাধার সৃষ্টি করতে না পারে সেই রকম চিন্তা এবং আবেগ অনুভূতি শপথ নিয়ে আমরা বাড়িতে যেতে চাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।